নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যে বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। আর সেই প্রার্থী তালিকাতে যদিও নাম নেই দিলীপ ঘোষের, কিন্তু দিলীপ ঘোষ তিনি বেরিয়েছেন জনসংযোগে। মেদিনীপুর শহরের গেট বাজার এলাকায় তিনি বাজার ঘুরে দেখছেন, তার সাথেও একবার কথা বলার চেষ্টা করব। বাজার ঘুরছেন, কি বুঝছেন? বোঝার চেষ্টা করছি যে কতটা দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে। ঠিকই আছে মোটামুটি, এখন তো শীত চলে যাচ্ছে, সবজি টানাটানি একটু দাম বাড়ছে আস্তে আস্তে, 40-50-60 টাকা সবজি, কিছু বিশেষ 80-90-100 টাকা। ভোটের গরম আর বাজার গরম কি এক হয়ে যাচ্ছে? ভোট এলে সব কিছুই গরম হয়, বাজারও একটু গরম হয়, কিন্তু মোটামুটি ঠিকই আছে আপাতত। আমাদের মাসখানেকের পরে আরও বাড়বে, যখন শুকিয়ে যাবে, এই সবজি শেষ হয়ে যাবে, সবজি কমে যাবে, তখন বাড়বে একটু। জনসম্পর্ক অভিযান সেটা আপনার চিরাচরিত একটা নিয়ম, সেই নিয়মই আপনি? আমি সকালে বেরোই, একটু 10 জনের সঙ্গে দেখা করি, বাজারে যাই, হালচাল কী চলছে জানার চেষ্টা করি, এই আর কি। ইলিশ কত করে আমাকে খবর দিল যে খুব দাম বাড়িয়েছে। যার দোষ তো দেখলেন, একটু যদি রাজনৈতিক ইয়েতে আসি, যে নির্বাচনের ঘোষণাটা কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, প্রার্থী তালিকা নিয়ে কি বলবেন, এই রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে? না ঠিক আছে, পার্টি অনেক চিন্তাভাবনা করে প্রার্থী দিয়েছে, যে সিটগুলো জেতার মতো আছে সেগুলো আমরা আগে ঘোষণা করেছি, মানে লড়াই করে জিততে হবে, কিছু বড় নেতাকে আগে দিয়ে দেওয়া হয়েছে, তাতে মেসেজ যায় সমাজে, কর্মীরা যাতে লেগে পড়েন কাজে, পার্টি এই ধরনের এক্সপেরিমেন্ট করে লাভ হয়েছে, তাই আবার শুরু করেছি আমরা। ঘাটালে গতবারও জেতার মতো পরিস্থিতি ছিল, শুধু কেশপুর আমাদের হারিয়ে দিয়েছে, এবার ঘাটাল আমরা জিতবো। মানে দেব তো মাস্টার স্ট্রোক দিয়ে বলছে, মাস্টার প্ল্যান নিয়ে দেব দুবার হয়েছেন এমপি, মাস্টার প্ল্যান কোথায় লুকিয়ে রেখেছিলেন পকেটে, কেন করেননি? তার জবাব পাবলিককে দিতে হবে। উনি সিনেমাটা 24 ঘন্টা করেন, রাজনীতিও 24 ঘন্টার, দুটো তো করতে পারেন না, একটা করা উচিত। আর সেজন্য আমরা এমন লোককে দিয়েছি সে পুরো রাজনীতি করবে। কুণাল ঘোষকে বলা হচ্ছে যে দলের পক্ষ থেকে সুকোচ করা যেতে পারে, কেননা বিভিন্নভাবে উনি কন্ট্রোভার্সি কথা বলছেন দলের হয়ে, সেটি কন্ট্রোভার্সি করেন বলে তো উনি মিডিয়াতে আছেন, আপনাদের সুবিধা, কারণ পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে সেটা আমি জানি না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ইডি বা সিবিআই প্রয়োজন রয়েছে, কুণাল ঘোষ কালকে বলেছে। আমরা যখন বলি তাদের পেট খারাপ হয়ে যায়। আর কুণাল ঘোষ ইডি সিবিআইয়ের কথা কেন বলছেন? কোর্ট যখন বাড়িতে ইডি পাঠাচ্ছে, তাকে পেটাচ্ছেন, মারছেন, বাঁচাবার চেষ্টা করছেন, মানে আপনারা জানেন কে কত মাল ঝেড়েছে, এখন তাই করছেন এটা। এখন সিবিআই আসবে, মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন রোজ সিবিআই চাইতেন, আজ সিবিআই গেলে ওনার জ্বর আসে। কোর্ট বলেছে হবেই, সবাইকে ভেতরে যেতে হবে, ভোট লড়ার আগেই ওনাকে চলে যাবেন। দাদা সুব্রত বক্সী গতকালকে মেদিনীপুরে এসেছেন, উনি বলছেন প্রার্থী যেই হোক, রোগা মোটা কালো ফোরসা যেই হোক না কেন, নেংলা রুড়া যাই হোক, কিন্তু প্রতীক দেখে ভোট দিন দলের ভেদাভেদ। আমি জানি তো প্রার্থী তো ওনার সাদা সিধা নাই, মুখে কালি, গায়ে কালি, পুরো ল্যাংড়া খোঁড়া, ভদ্রলোক টিএমসিতে নাই, ওরকম প্রার্থী দেবেন বলে রাখছেন। আর মেদিনীপুরের লোক কি ঘাসে মুখ দিয়ে চলে? যাকে প্রার্থী করে তাকে ভোট দিয়ে দেবে? দিয়ে দেখেছে, 5 বছর স্টার ছিলেন, আমার আগে যিনি এখানে এমপি ছিলেন স্টার, আকাশেও দেখা যায়নি, মাটিতেও দেখা যায়নি, আর স্টার ফার চলবে না, যেন লোক চাই এখানে, যে লোকের সঙ্গে থাকবে। ভোটের গরমের সাথে সাথে বাজারও গরম রয়েছে, ঠিক সেরকমই জানাচ্ছেন সাংসদ দিলীপ ঘোষ। তবে এবারের প্রার্থী নিয়েও কিন্তু তিনি আশাবাদী, তিনি পরিষ্কার জানাচ্ছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলাতেই বিজেপি ভালো ফল করবে, এরকমই আশা করছেন তিনি। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি 9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।